মুসলমান প্রার্থনার অ্যাপ বন্ধ করিলে গুগলে। 1 কোটিতকৈও অধিক বার ডাউনলোড করা হয়েছিল অ্যাপটো। মুসলমান সকলের মাজত যথেষ্ট জনপ্রিয় আছিল মুসলিম প্রেয়ার অ্যাপ। নিয়ম অমান্য করার অভিযোগত বন্ধ করা হল অ্যাপটো। ইয়ার লগতে প্রায় 12টা অ্যাপ বন্ধ করিলে গুগলে। ডাটা চুরির অভিযোগত বন্ধ বারকোড স্ক্যানার। আন কেইবাটাও অ্যাপর বিরুদ্ধে অনুরূপ অভিযোগ গুগলর। নিউজ ডেস্ক রিপোর্ট, টাইমিট। মুসলমান প্রার্থনার অ্যাপ বন্ধ করিলে গুগলে। 1 কোটিতকৈও অধিক বার ডাউনলোড করা হয়েছিল অ্যাপটো। মুসলমান সকলের মাজত যথেষ্ট জনপ্রিয় আছিল মুসলিম প্রেয়ার অ্যাপ। নিয়ম অমান্য করার অভিযোগত বন্ধ করা হল অ্যাপটো। ইয়ার লগতে প্রায় 12টা অ্যাপ বন্ধ করিলে গুগলে। ডাটা চুরির অভিযোগত বন্ধ বারকোড স্ক্যানার। আন কেইবাটাও অ্যাপর বিরুদ্ধে অনুরূপ অভিযোগ গুগলর। নিউজ ডেস্ক রিপোর্ট, টাইমিট। মুসলমান প্রার্থনার অ্যাপ বন্ধ করিলে গুগলে। 1 কোটিতকৈও অধিক বার ডাউনলোড করা হয়েছিল অ্যাপটো। মুসলমান সকলের মাজত যথেষ্ট জনপ্রিয় আছিল মুসলিম প্রেয়ার অ্যাপ। নিয়ম অমান্য করার অভিযোগত বন্ধ করা হল অ্যাপটো। ইয়ার লগতে প্রায় 12টা অ্যাপ বন্ধ করিলে গুগলে। ডাটা চুরির অভিযোগত বন্ধ বারকোড স্ক্যানার। আন কেইবাটাও অ্যাপর বিরুদ্ধে অনুরূপ অভিযোগ গুগলর। নিউজ ডেস্ক রিপোর্ট, টাইমিট। মুসলমান প্রার্থনার অ্যাপ বন্ধ করিলে গুগলে। 1 কোটিতকৈও অধিক বার ডাউনলোড করা হয়েছিল অ্যাপটো। মুসলমান সকলের মাজত যথেষ্ট জনপ্রিয় আছিল মুসলিম প্রেয়ার অ্যাপ। নিয়ম অমান্য করার অভিযোগত বন্ধ করা হল অ্যাপটো। ইয়ার লগতে প্রায় 12টা অ্যাপ বন্ধ করিলে গুগলে। ডাটা চুরির অভিযোগত বন্ধ বারকোড স্ক্যানার। আন কেইবাটাও অ্যাপর বিরুদ্ধে অনুরূপ অভিযোগ গুগলর। নিউজ ডেস্ক রিপোর্ট, টাইমিট। মুসলমান প্রার্থনার অ্যাপ বন্ধ করিলে গুগলে। 1 কোটিতকৈও অধিক বার ডাউনলোড করা হয়েছিল অ্যাপটো। মুসলমান সকলের মাজত যথেষ্ট জনপ্রিয় আছিল মুসলিম প্রেয়ার অ্যাপ। নিয়ম অমান্য করার অভিযোগত বন্ধ করা হল অ্যাপটো। ইয়ার লগতে প্রায় 12টা অ্যাপ বন্ধ করিলে গুগলে। ডাটা চুরির অভিযোগত বন্ধ বারকোড স্ক্যানার। আন কেইবাটাও অ্যাপর বিরুদ্ধে অনুরূপ অভিযোগ গুগলর। নিউজ ডেস্ক রিপোর্ট, টাইমিট।